বন্ধুরা গরমে কিভাবে বেসন মাখলে বা বেসনে কি মিশিয়ে মাখলে একদিনে তোমাদের ত্বক উজ্জ্বল ঝকঝকে ফর্সা হয়ে যাবে সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা মাত্র বেসনে এই দুটো জিনিস মিশিয়ে লাগাও দেখবে তোমাদের ত্বক কতটা পরিষ্কার কতটা সুন্দর হয়ে গেছে এই যে গরমকালে আমাদের এত পরিমাণে ঘাম হয় মুখে ডার্ক স্পট পড়ে যায় মুখে মেজ তার দাগ পিগমেন্টেশন ব্রণ ফুস্করি নানান সমস্যা হতে থাকে এর মধ্যে প্রতিদিন যারা বাইরে বেরোচ্ছে তাদের তো এক্সট্রা একটা ট্যান মুখের মধ্যে পড়েই যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা তাহলে কি করবে গরমকালে বেসনে মাত্র এই দুটো জিনিস মিশিয়ে মুখে লাগাও প্রতিদিন লাগাতে হবে না সপ্তাহে তিন থেকে চার দিন করম তাহলেই কিন্তু একটা দারুণ রেজাল্ট পাবে দেখো এখানে আমি দু চামচের মতো বেসন নিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি এক চিমটি হলুদের গুঁড়ো আর দিয়েছি এক চামচের মতো লেবুর রস আর তার সঙ্গে দিচ্ছি গোলাপ জল আচ্ছা গোলাপ জলটা তোমরা স্কিপ করতে পারো চাইলে দিতে পারো না চাইলেও দিতে পারো কোনো অসুবিধে নেই আর শুধুমাত্র মুখে না এটা তোমরা সারা হাত পায়ে গায়ে মুখে ঘাড়ে স গলায় সব জায়গায় লাগাতে পারো দেখো এর সঙ্গে আমি সামান্য একটু জলও মেশাচ্ছি খুব বেশি মানে কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলা করবে না একটু গাঢ় গাঢ়ই রাখবে তো তোমাদের কি করতে হবে প্রথমে মুখটাকে হালকা জল দিয়ে ধুয়ে আসতে হবে জল দিয়ে ধুয়ে এসে এবার এতে আমি অ্যাপ্লাই করব নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য যে কত ভালো সেটা আমি আগের অনেক ভিডিওতেই তোমাদের বলেছি তো দেখো আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু যে কোনো নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই আর অয়েলি স্কিন আর নর্মাল স্কিল যাদের তারা কিন্তু থেকে ছ ফোঁটা নারকেল তেল ব্যবহার করবে আর যাদের স্কিনটা ড্রাই তারা দশ থেকে বারো ফোঁটা নারকেল তেল নিতে পারো তা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম হাতের মধ্যে নিয়ে এবার খুব ভালো মতো মাসাজ করে নিব। সেটা হা দুই হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো মতো মাসাজ করতে হবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি মাসাজ করে নিলাম তাহলে বেসনের যে ফেস প্যাকটা আমরা তৈরি করলাম সেটা কি ডাইরেক্ট মুখে লাগিয়ে নেব না প্রথমে নারকেল তেল দিয়ে মুখটাকে ভালো মতো মাসাজ করে নিব তারপর এটার উপরে আমি যে বেসনের ফেস প্যাকটা তৈরি করলাম সেটা কিন্তু এবার লাগিয়ে নিব। দেখো এরপরে কিন্তু কোনো মুখ ধোবো না বা কিছু করবো না এটার উপরেই আমি বেসনের ফেস প্যাকটা লাগাবো এই জন্যই কিন্তু আমি বলেছি বেসনের ফেস প্যাকটার খুব বেশি পাতলা করলে চলবে না একদম মানে হালকা গাঢ় গাঢ় টাইপের রাখতে হবে কেননা নারকেল তেলের উপরে যখন ফেস প্যাকটা লাগাবে ফেস প্যাকটা না শুকোতে অনেকটা টাইম লেগে যায় সেই জন্য কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় গাঢ় রাখতে হবে তো দেখো নারকেল তেল দিয়ে মোটামুটি আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি মাসাজ করে নিয়েছি এবারে বেসনের যে ফেস প্যাকটা তৈরি করলাম সেটা এটার উপরেই খুব ভালো মতো অ্যাপ্লাই করব দেখো আমি শুধু কিন্তু মুখে অ্যাপ্লাই করি না মুখের সঙ্গে সঙ্গে আমি গলাতেও অ্যাপ্লাই করি তোমরা গলা ঘাড় মানে সব জায়গাতেই অ্যাপ্লাই করবে মুখের সঙ্গে সঙ্গে তাহলে মুখের যে ট্যানটা দূর হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু গলা আর ঘাড়ের ট্যানটাও দূর হবে কেননা তোমার মুখটা ফর্সা হয়ে গেল বা পরিষ্কার হয়ে গেল গলাটার আর ঘাড়টা কালো লাগছে দেখতে তাহলে কিন্তু খুবই বাজে লাগে দেখতে সেই কারণে কিন্তু মুখের সঙ্গে সঙ্গে সবসময় গলার ঘাড়েও অ্যাপ্লাই করবে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু ভীষণ ভালো আর দেখো প্রতিদিনও কিন্তু করতে হবে না সব সপ্তাহে তিন থেকে চার দিন করলেই হবে আর খুব ইজি ঘরোয়া কয়েকটা জিনিস দিয়েই খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র দশ মিনিট সময় তোমাকে স্নানের আগে বের করতে হবে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন স্নানের আগে তোমরা এটা করবে তাহলে দেখবে কতটা মুখটা কতটা উজ্জ্বল কতটা ফর্সা কতটা সুন্দর হয়ে যাচ্ছে এটাকে আমি দশ মিনিট ফেসে রাখার পরে এবার হাতের মধ্যে দু হাতের মধ্যে একটু জল নিয়ে নিলাম সেই জল দিয়ে মুখের মধ্যে এবার ঘষে ঘষে রাফ করে করে এটাকে তুলে নিচ্ছি এটা রুমাল দিয়েও মানে মুছবে না বা ডাইরেক্ট জল দিয়েও ধুবে না হাতের মধ্যে জল নিলে জল নিয়ে এবার ঘষে ঘষে রাফ করে করে তুলে নিলে এটাকে এতে কি হবে তোমাদের স্ক্রাবেরও কাজ করবে দেখো মুখটা কতটা ফসা উজ্জ্বল হয়ে গেছে আর মুখের মধ্যে একটা গ্লো কিন্তু চলে এসছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আমি মানে যখন স্পেস প্যাকটা লাগাবো তার আগে আমার মুখটা কতটা ডাল কতটা কালো কেমন যেন হয়েছিলো এটা লাগানোর পরে কিন্তু পুরো গ্লো চলে আসলো তো এবারে একটা রুমাল দিয়ে আমি মুছে নিলাম এবারে জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে এসেছি দেখো মুখটা কতটা পরিষ্কার কতটা সুন্দর হয়ে গেছে মুখটা আগে দেখেছে তোমরা আফটার আর বিফোর তোমরা দেখলেই বুঝতে পারবে যে মানে কতটা পরিষ্কার হয়ে গেছে অনেকেই আছে যাদের প্রতিদিন বাইরে বেরোতে হয় তারা কিন্তু বাড়ি থেকে এসে এই ফেস প্যাকটা লাগাতে পারো জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো আমি কিন্তু দারুণ একটা রেজাল্ট পেয়েছি দেখো তো বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা চটপট বাড়িতে বানিয়ে তৈরি করে লাগাও আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই ফেস একটা কেমন লাগলো বা কতটা তোমাদের উপকারে আসলো তাহলে বন্ধুরা তোমরা ওই প্যাকটা বাড়িতে স্নানের আগে তৈরি করে লাগাও আর দুধ দানতে কিন্তু একটা ভালো ফল পাবে দেখো প্রতিদিন লাগাতে হবে না সপ্তাহে তিন থেকে চার দিন করো তাতেই কিন্তু হবে সমস্ত ট্যান থেকে শুরু করে সমস্ত কিছু দূর হয়ে যাবে আর এত কিছু করতে হবে না স্নানের আগে জাস্ট হাতের মধ্যে একটু বেসন নিলে একটু হলুদের গুঁড়ো নিলে একটু লেবুর রস নিলে নিয়ে হাতের মধ্যে দু হাত মিক্স করে জাস্ট লাগিয়ে নাও আর কিছু কিন্তু করতে হবে না আমি ভিডিওটাকে ভালোভাবে করার জন্য জাস্ট একটু তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্টেশন করেছি আর কিছুই না তাহলে কিন্তু হাতের মধ্যে সব কিছু নিয়ে হাতের মধ্যে দু হাতে ঘোষ ভালো মতো লাগিয়ে নাও রাফ করে করে ব্যাস সমস্ত টান চলে যাবে আর মুখটা অনেকটা স্মুথ হয়ে যাবে আর এরপরে কি করবে মুখটা ধোয়ার পরে না একটা ময়েস্চরাইজার লাগিয়ে নিবে বা তোমরা চাইলে অ্যালোভেরা জেল লাগাতে পারো যাতে অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা গ্লিসাইন লাগাতে পারো যদিও গরমকাল গ্লিসাইন লাগালে ভালো লাগবে না চিপ করবে তোমরা যেকোনো ময়েশচারাইজার লাগাতে পারো তোমরা দেখতে পারবে যে মুখে কতটা গ্লো চলে আসছে কি দারুণ একটা ভালো রেজাল্ট পাচ্ছো মাত্র দু সপ্তাহ করে দেখো দু সপ্তাহে কিন্তু বুঝতে পারবে যে মুখে সমস্ত রকম ট্যান চলে যাবে মুখটা কতটা গ্লো করছে নারকেল তেলটা দেওয়ার জন্য আরও বেশি গ্লো করবে এটা না আমাদের ময়শ্চরাইজারটাকে লক করে দেবে যে কোনো পিম্পল বলো ওপেন ফোর্স বলো সমস্ত কিছু বন্ধ করে দেবে লক করে তোমার মুখে কিন্তু ভেতর থেকে গ্লোটাকে নিয়ে চলে আসবে তোমাদের কী ধরনের ভিডিও চাই বা তোমাদের কী প্রবলেম ফেস করছো তোমরা আমাকে নিচে কামেন্টে জানাতে পারো আমি তোমাদের মানে সমস্যার সমাধান করার চেষ্টা অবশ্যই করব চলো চল বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার চ্যানেল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে দেখার জন্য তো চলো আজকের জন্য টাটা বাই বাই